আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সাথে আছি আমি মোহাম্মদ রেহান, আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও এক রাখালের একটি শিক্ষণীয় ঘটনা সম্পর্কে বলতে চলেছি, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। তাই চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং প্রধান সাহাবিদের মধ্যে অন্যতম। আবু বকরের মৃত্যুর পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব নেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী আইনের একজন অভিজ্ঞ আইনজ্ঞ ছিলেন। ন্যায়ের পক্ষাবলম্বন করার কারণে তাকে আল ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী উপাধি দেওয়া হয়। একবার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছিলেন। দীর্ঘদিন যাবৎ পথ চলার ফলে পথিমধ্যে তার খাদ্য ও রসদ ফুরিয়ে যায়। তিনি বেশ কিছুদূর যাওয়ার পর তিনি দেখলেন মাঠে একদল বকরি ঘাস খাচ্ছে। তখনকার দিনে আরবদের প্রথা ছিল যে তারা মেহমানদারির খাতিরে মুসাফির পথিকদের বিনামূল্যে দুধ পান করাত। সেই মতে তিনি রাখালের কাছে গিয়ে বললেন, ভাই, আমি তো মুসাফির, আমার খাদ্য ও রসদ ফুরিয়ে গেছে, তাই তুমি আমাকে তোমার বকরির একটু দুধ পান করাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে রাখাল বলল, আপনি মুসাফির, আপনাকে আমি অবশ্যই দুধ দিতাম, কিন্তু সমস্যা হলো বকরিগুলো আমার নয়, এগুলোর মালিক অন্য এক ব্যক্তি, আমি এগুলো রাখাল মাত্র, এজন্য বকরিগুলো আমার কাছে আমানত আর তার দুধও আমার কাছে আমানত। সুতরাং শরীয়তের বিধান অনুযায়ী আমার পক্ষে এ দুধ আপনাকে দেওয়া জায়েজ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালের সততার বাস্তবতা যাচাই করার জন্য বললেন, দেখো ভাই, আমি তোমাকে একটি বুদ্ধি দিই, এতে তোমারও লাভ হবে আর আমারও লাভ হবে। এক কাজ করো, তুমি একটি বকরি আমার কাছে বিক্রি করে দাও, যা মূল্য হয় আমি তা তোমাকে দিয়ে দেব। একদিকে তুমিও টাকা পেয়ে যাবে আর অন্যদিকে আমিও বকরি থেকে দুধ খেতে পারবো, আর মালিককে বলবে একটি বকরি নেকড়ে খেয়ে ফেলেছে। মালিক তোমার কথা বিশ্বাস না করেও পারবে না, কারণ সাধারণত মাঠে বকরির ওপর নেকড়ে আক্রমণ করেই থাকে। রাখাল নীরবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বলল, ভাই, যদি আমি এ কাজ করি তাহলে আল্লাহ কোথায় গেল? অর্থাৎ আমি তো এখানে সব কিছু করে নেব আর মালিককেও বুঝিয়ে দেব, মালিকও হয়তো মেনে নেবে, কিন্তু মালিকের ওপর তো আরও একজন মালিক আছে, তার কাছে কি জবাব দেব? এই জন্যে আমার দ্বারা এমন কাজ সম্ভব নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে রাখালের সততা যাচাই করেছিলেন। যখন রাখালের মাঝে পূর্ণ সততা পেলেন তখন বললেন, যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ এ পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জালেম অন্য লোকের ওপর জুলুম করতে আসবে না, কারণ যতক্ষণ পর্যন্ত মনে আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার অনুভূতি থাকবে ততক্ষণ পর্যন্ত অন্যায় ও অবিচার চলতে পারে না। এটাই হলো পূর্ণাঙ্গ ঈমান, যে নির্জন মাঠেও তার মধ্যে এমন চিন্তা কাজ করে যে আমার কোনো কাজ আল্লাহর মতের পরিপন্থী যেন না হয়। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা ব্যতীত মুসলমান মুসলমান হতে পারে না। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে আমানত নেই তার ঈমানও নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই শিক্ষণীয় ঘটনাটি? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।